যাতে আমার হাজবেন্ড সবসময় ভালো থাকে, সুরক্ষা থাকে, এটাই। আর আমি ওকে নিয়ে ভীষণ 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 হ্যাপি, আর ওকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করি, ঠিক আছে? আর প্রাউড ফিল করার মতনই জিনিস, হাজবেন্ড যে একটা পোস্টিংয়ে আছে, আমি তো নিয়ে ওকে ভীষণ চ্যানেল মিসেস পাল ব্লগ রইল অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক ওয়েলকাম। তো আজকে মানে অনেকদিন পর আবার আমি এবার ব্লগ স্টার্ট করলাম, তো ভীষণই কাজের চাপ আর একটু প্রবলেমের জন্য ভিডিও করতে পারিনি। তো তোমরা কিন্তু আমাকে কেউ ভুলে যেও না, একই রকমভাবে সাপোর্ট করতে থেকো আর পাশে থেকো। তো চলো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবো। তোমাদের সাথে আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো যে আমি কিসের উপর মানে ভিত্তি করেই ভিডিওটা বানাচ্ছি। তো
তোমরা তো সকলেই জানো আমি একজন ফৌজি ওয়াইফ, তো আমার হাজব্যান্ড একজন ডিফেন্সে জব করে, তো তোমরা সকলে জানো, ভিডিও তো তোমরা দেখেছো, আর অনেক রকম মানে তোমাদের দাদা ভাইকেও দেখেছো অন ড্রেস পরে। তো আমি কিছু কথা শেয়ার করবো বলে তোমাদের সাথে ভিডিওটি আজকে কন্টিনিউ করার চেষ্টা করব। তো আমাকে একজন ডাইরেক্টভাবে মেসেজ করেছিল, মানে মানে কেউ জিজ্ঞেস, তো একজন আমাকে কোশ্চেন করেছিল যে তুমি কি দাদাভাইকে বিয়ে করে হ্যাপি নাকি আনলাকি, তো আমি নাকি তুমি দাদাভাইকে নিয়ে প্রাউড ফিল করো। তো সত্যি কথা বলতে তোমরা তো জানো আমাদের লাইফটা কীরকম, তো আমি সত্যি আমার হাজব্যান্ডকে নিয়ে প্রাউড ফিল করি। কোনো আনলাকিভাবে আমি মানে কি আমি আনলাকি তাকে পেয়েছি বলে সেরকম কোনো ব্যাপারই না, আমি ভীষণ 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 হ্যাপি ওকে পেয়ে। তো আশা করি মানে গডের কাছে অনেক কিছু একটা বড় কাজ করে পেয়েছিলাম, তাই ওর মতো একজন হাজব্যান্ড পেয়েছি, এটা আমার কাছে একটা বিশাল ভাগ্যের ব্যাপার। তো আমি একজন ফৌজি ওয়াইফ, তোমরা তো সকলে জানো, তো হাজব্যান্ড ডিফেন্সে জব করে, তোমরা এটাও জানো। তো আমাদের লাইফটা কীরকম তো অনেকেই জানো, বা জেনেও না জানার মতো ভান করো। তো যখন কি বলো তো আমাদের লাইফটা কীরকম, যখন মানে ফার্স্ট আমার মানে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কাছে কিছু বলার চেষ্টা করছি। যখন ফার্স্ট যখন আমি মানে এই বাড়িতে আসি, মানে আমার শ্বশুর বাড়িতে আসি বিয়ের পর, তো ফার্স্ট যখন তোমাদের দাদাভাই 1 মাসের ছুটি ছিল, তো বিয়ে যে মানে সমস্ত কিছু কমপ্লিট হতে সবে মাত্র আমি যখন এখানে আসি, তখন 21টা দিন ছিল হাতে পড়ে মানে তার সাথে সময় কাটানোর মতো। তারপর চলে যাই, ও ভীষণ মানে একদম তো এতটা একা হয়ে গেছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সে আমার এই কষ্টটা শুধুমাত্র একজন ফৌজ মানে কি বলতো আরেকজন ফৌজি ওয়াইফ বুঝতে পারবে যে কীরকম কষ্ট, কীরকম মানে একা ফিল হয় নিজেকে। তো শ্বশুরবাড়িতে সকলে মানে সকলেই আছে হাজব্যান্ডের মুখ চেয়ে, ঠিক আছে, তো কিন্তু আমাদের আমাদের মানে এমনই একটা সিচুয়েশনে দাঁড়িয়েই যে হাজব্যান্ডকে সবসময় কাছে পায় না, কোনো ওকেশন বলো, কোনো কিছু শাদি বিয়ে বাড়ি, কোনো মানে নিজের স্পেশাল কোনো জিনিস, কোনো অ্যানিভার্সারি বলো, বার্থডে বলো, কোনো কিছুতে পাওয়া যায় না, কারণ ওদের পক্ষে সম্ভব না সবসময় থাকাটা আমাদের কাছে। তো অনেকভাবে ম্যানেজ করে তো ফৌজিরা, তো আমরা সেটা বুঝি, আবার কখনো কখনো নাও বুঝি, কেন বলো তো মন তো সবারই না, তো কখনো ভীষণ কষ্ট হয়। তো 4 মাস 5 মাস এই অপেক্ষা করেই থাকি কখন ফৌজিবাবু বাড়িতে আসবে। তো এইগুলোই হচ্ছে আমাদের মানে ছোটো ছোটো মানে কি বলতো ছোট ছোট আশাগুলি আমাদের হচ্ছে ভীষণ একটা বড় আশা আর ভালোবাসার মধ্যে জড়িয়ে থাকে আমাদের মানে দিনগুলো। তো দিনের পর দিন অপেক্ষা করা, মাসের পর মাস অপেক্ষা করা, এটা কিন্তু একটা মানে বিশাল বড় ব্যাপার, ঠিক আছে, একজন ফৌজানি পারে তার মানে হাজব্যান্ডের জন্য দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করতে। তো আমিও আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসি আর ও আমাকে ভীষণ ভালোবাসে, আমাদের মধ্যে ঝগড়া হতেও থাকে, মানে প্রায় সময় ঝগড়া হয়, বাট একটুও ভালোবাসা কমে না কখনো, এতটাই আমাদের মধ্যে ভালোবাসা আছে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারবে আমি কী বলার চেষ্টা করছি। তো বন্ধুরা মানে তোমরা তো অনেকেই মানে বাড়ির লোক বলো, তারপরে কোনো রিলেটিভ বিয়ে যখন মানে এটা ভাবো যখন তাদের হাজব্যান্ড আসে বাইরে ঘুরে বেড়ায় হ্যান করে ত্যান করে, তোমরা কিন্তু এটা মনের মধ্যে একদমই নিও না, কারণ তোমরা তো জানো যখন তারা যখন ডিউটিতে চলে যায় বাড়িতে একটু মানে কোনো জিনিসের দরকার হলে সেটা সব কাছে পাওয়া যায় না, অনেক অনেক প্রতীক্ষার পর সেটা পাওয়া যায়, কোনো কিছু জিনিস বলো, খাওয়ার ইচ্ছা বলো, কোনো কিছু পার্সোনাল জিনিস বলো, কোনো নিজের মানে ডেলি কোনো জিনিস বলো, সেগুলো পাওয়া যায় না যতক্ষণ না তাদের মানে হাজব্যান্ড জোগাড় না করে দেয়। তো যারা বলো যে তাদের হাজব্যান্ড যখন আসে বাড়িতে ঘুরে বেড়ায় হ্যান করে ত্যান করে, তো এরাই মানে তাদের মতো মানে বোকায় আমার আমার মনে হয় তাদের মতো বোকা একটাও নেই, কারণ যখন হাজব্যান্ড যখন আসে তখন তারা এটাই দেখে ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ যাচ্ছি ওতা যাচ্ছি, কিন্তু যখন হাজব্যান্ড যখন বাড়িতে থাকে না তখন একবার কেউ বলেও না যে কিরে মন খারাপ করে একা বাড়িতে বসে আছিস, চ ঘুরে আয়, সেরকম কেউ বলে না, বলার মতো কেউ নেও। তো হাজব্যান্ড যতক্ষণ না বাইরে নিয়ে যায় ততক্ষণ না কোথাও যেতেও পারি না কিছু। তো তাই বলবো যে সকলের যখন হাজব্যান্ড আসবে তাই কেউ বাজে বাজে কমেন্ট করো না যে বাইরে এতা ঘুরতে যাচ্ছে ওতা ঘুরতে যাচ্ছে, তো কিছুটা সময় তো তাদের সাথে কাটাতে হবে, তাই না? কিছুটা দিন মাত্র মানে ধরা বাঁধা দিন, 1 মাস বা 2 মাস, কেউ বা 15 দিন এরকমভাবে ছুটিতে আসে। তো সো এটা মানে আমরা বোঝাতে পেরেছি, এটা আমি বলতে যেটা আমি বলতে চাইলাম সেটা হয়তো তোমাদেরকে বোঝাতে পেরেছি কি বলতে চাইলাম। তো
প্রজান ওয়াইফ হওয়াও কিন্তু একটা ভীষণ মানে অনেক অনেক স্যাক্রিফাইস করতে হয় তাদেরকে, মানে মাসের পর মাস, দিনের পর দিন অপেক্ষা করা, মানে অনেক অনেক স্যাক্রিফাইস করতে হয়, তারপর সেই দিনটা আসে। তো এরকম ব্যাপার আমাদের প্রজানদের, তো যখন মানে চলে যায় তখন একটা বিশাল বড় একটা কষ্টে, মানে এতটা এতটা কষ্ট, মানে যেন মাটিটা যদি ভেতর দিয়ে পেটে যেন ঢুকে পড়বে এরকম একটা কষ্ট আছে মনের মধ্যে। আর যখন যখন তাদের ফৌজি বাড়িতে আসে তখন তো দুহাত তুলে নাচতে ইচ্ছা করে, যখন আমার যেমন আমার যখন হাজবেন্ড যখন আসে তখন তো ভীষণ ভীষণ হ্যাপি থাকি, আর যখন যাওয়ার সময় হয়ে যায় তখন তো দুদিন আগে থেকে আমার ভীষণ মনটা ভেঙে পড়ে, কারণ জানি তো আবার যেতে হবে, কিন্তু কি করবো বলো, সে সেই কষ্টটা চেপে ওকে যেতে দিই, আর ও সেই কষ্টটা নিয়েই যায় ওখানে। তো এরকম আমাদের লাইফ, তো কেউ বাজে কেমন করো না, আর সবাইকে বলছি তোমাদের হাজবেন্ডটা এলে যখন পজিভাবে বাড়িতে আসবে ভীষণ ভীষণ মজা করো, আর খুব এনজয়ভাবে দিনগুলো কাটিয়ে দাও। আর আমাদের তো প্রায় সময় ঝগড়া হতেই থাকে, কিন্তু বিশ্বাস করো এত ভালোবাসে, এত ভালোবাসে তোমাদেরকে কি বলে বোঝাবো, তো এটা বোঝানো যায় না, বুঝে নিতে হয়। তো আজকে এই কথাগুলো বলবো বলেই তোমাদের সাথে শেয়ার মানে এসেছি ভিডিওতে, এ অন ক্যামেরায়। তো তো আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে, যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের লাইফটা হচ্ছে স্যাক্রিফাই, ঠিক আছে? তো আমাদের লাইফ মানে আমাদের রিলেশনটা হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ, তো আমাদের অনেক অনেক বড় একটা লম্বা রিলেশনশিপ, মানে অনেকটা দূরে এ দুজনে, কি বলো তো, স্বামী স্ত্রী কিন্তু অনেক অনেক দূরে দূরে থাকা, আর কি বলতো এতটাই ভিডিও কল ফোনে এতটাই ভালোবাসা হয় আমাদের মধ্যে। আশা করি এটা অন্য কারোর মতো হয় না, মানে সবারই হয়, সবারই হাজব্যান্ড হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটাই মধুর আর আরও সুমধুর হোক এটাই আমি চাই। তো আমাদের ফোজানদের তো লাইফ বুঝতেই পারছো, সবসময় তো কাছে থাকতে পারে না তাদের হাজব্যান্ডরা, মানে কাজের সূত্রে অনেক দূরে দূরে থাকতে হয়, তখন ভিডিও কল ফোন এই সকল দিয়ে আমাদের কথাবার্তা সমস্ত কিছু, মানে কথাবার্তা, গল্প, খোঁজ খবর সমস্ত কিছু এনিভাবে আমাদের চলতে হয়, দিনগুলো এরকমভাবে পার হয়ে যায়। তো হাজব্যান্ডরা যখন অনেকটা মানে অনেকটা দিন পর আসে ভীষণ এক্সাইটেড থাকে যে কখন তাকে দেখবো, তো হাজব্যান্ড বলো ও মানে কি বলো তো মেয়েদের বিয়ের পরে হাজব্যান্ডও মানে একটা এমন একটা জিনিস সেটা বলে বোঝানো যাবে না। তো শ্বশুরবাড়িতে মানে মেয়েদের বিয়ের পর স্বামী আর একটা এমন একটা জিনিস মানে কি বলবো, সে সবাই জানো আশা করি, আমাকে এটা বলে দিতে হবে না। তো সেই জন্য কি বলো তো আমার ভীষণ এক্সাইটেড, কারণ আমারও ফৌজিবাবু বাড়িতে আসবে। তো তো অনেকে আমি তো ওকে পেয়ে ভীষণ ভীষণ হ্যাপি, আর ওকে নিয়ে অনেক প্রাউড ফিল করি, যেহেতু আমার মানে প্রাউড ফিল কেন করবো না বলো, এমন একটা কাজের সূত্রে আছে সেই জন্য ওকে নিয়ে আমি প্রাউড ফিল করি, আর ভগবানের কাছে চাইবো সে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, সাবধানে থাকে, আরও হাসি খুশি থাকলে আমরা সকলে বাড়ির সকলে মা বাবা আমি তাতা আরও সবাই সবাই ভালো থাকবে, এটাই আমার কাছে কামনা করি, মানে ঈশ্বরের কাছে আমি কামনা করি যাতে আমার হাজব্যান্ড সবসময় ভালো থাকে, সুরক্ষা থাকে, এটাই। আর আমি ওকে নিয়ে ভীষণ 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 হ্যাপি, আর ওকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করি, ঠিক আছে? আর প্রাউড ফিল করার মতনই জিনিস হাজব্যান্ড যে একটা পোস্টিংয়ে আছে, আমি তো নিয়ে ওকে ভীষণ প্রাউড ফিল করি। তো আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। তো তোমাদেরকে একটা কথা জানাই, তো আমারও হাজব্যান্ড বাড়ি আসছে, সেই জন্য এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকে একটু মানে কিছু একটা বিউটি ট্রিটমেন্ট করবো, মধ্যে মানে ফেস প্যাক লাগাবো, কি বলতো একটা এক্সাইটেড এক্সাইটেড ভাব থাকলে যখন হাজব্যান্ড বাড়িতে আসে। তো চলো ঝটপট না গিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করবো ওটা, তো চলো। তো এর আগেও আমি লাগিয়েছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করেছি, এই ব্রিথিওর, এটা আমার ভীষণ ভালো লাগে, আমার এটা মানে গোল্ডেন পেলেও মাক্স, এটা আমার ভীষণ ভালো লাগে, আর এটা আমার মানে খুব 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 কি বলতো এতটাই আমার কাজে দেয় না, কি বলবো তোমাদেরকে। তো এটা ঝটপট লাগিয়ে নিই চলো। যখন এটা আমি লাগাই না আমার চোখ দিয়ে ভীষণ জল আসে, এটা এবার শেষের মুখে, তো হাজবেন্ড এলে পর অবশ্যই কেনা করে ওকে, ওকে বললে একবার বলে এনে দেয়, কোনো জিনিসে না করে না, যত মানে যটা দিনই বাড়িতে থাকে যে জিনিসটা আমার
মানে ইচ্ছা, খাবার ইচ্ছা, আমার যে জিনিসটা চাই, কোনো পড়ার জিনিস সমস্ত কিছু মানে এনে দেয়, জানেও আমি বাইরে বেরোই না, কারণ আমার ভালো লাগে না একা একা কোথাও যেতে। আর হাজব্যান্ডের সাথে যাওয়ার একটা মজাদার আলাদা একটা ফিলিংসও থাকে, সেই জন্য ওর সাথেই যাই, যতদিন বাড়িতে থাকে ঘুরে বেরিয়ে আসি। আমরা বেশি কোথাও দূরে যাই না, কারণ এখন যেহেতু তোমরা তো জানো আমাদের বেবি আছে তাতান, ও ভীষণ ছোট, সেজন্য ওকে নিয়ে বাইরে যায় না, কারণ হাওয়া বাতাস লেগে গেলে ওর ভীষণ কষ্ট হয় ঠান্ডাতে, সেজন্য আমরা বাড়িরই চারপাশের মধ্যে থাকি, বেশি দূরে কোথাও যায় না। যখন দূরে কোথাও যাব, আমাদের প্ল্যান আছে, তো তোমাদের আদা ভাইয়েরও প্ল্যান আছে যে আমরা দূরে কোথাও যাব, একবার ঘুরে আসবো, কারণ আমরা বিয়ের পর থেকে আমাদের যাওয়া হয়নি, কারণ ছুটি সেরকম পাইনি, তাই আমাদের বিয়ের পর থেকে যাওয়াই হয়নি কোথাও বাইরে ঘুরতে। তো তাতান একটু বাইরে মানে একটু বড় হয়ে গেলে তাতানকে নিয়ে একবার আমরা ঘুরে আসব, তো এটাই আমাদের ইচ্ছা আছে। আর এখন কোনো সেরকম প্ল্যান নেই, কারণ তাতান ভীষণ ছোট, ওর একটুতেই ঠান্ডা লেগে যেতে, যেহেতু এসেন্সিওতে ছিল সেহেতু ভীষণ ঠান্ডা গরম এগুলোকে ভীষণ ভীষণ লাগে, সেই জন্য আমরা ওকে নিয়ে কোথাও বাইরে যাই না। যখন একটু বড় হয়ে যাবে তখন অবশ্যই যাবো ওকে নিয়ে বাইরে। সেই গল্প করতে করতে আমার মাস্ক কভারটা লাগানো হয়ে গেল, দেখো। তো আমার তো পুরোটা লাগানো হয়ে গেছে, তো এটা এখন শুকাক, তো আমি হাত দিয়ে অ্যাপ্লাই করেছি, কারণ হাত দিয়ে আমার ভীষণ ভালো লাগে, অ্যাপ্লাই করতে সুবিধা হয়, তো এটা তারপরে শুকাতে থাকে, তো এটা আমি 15 মিনিট রেস্ট দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে, দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, এটা এখন অনেকটা লেট হবে, সেই জন্য আমার আর সেরকমভাবে টাইম নেই, কারণ তাতান উঠে যাবে, আর ভিডিওটি কন্টিনিউ করতে পারবো না, কিছু কথা বলার জন্য তোমাদের সাথে এলাম, তো আবার পরে তোমাদের সাথে কথা হবে, তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তো চলো টাটা, বাই। Thank you.